মা হতেই হবে এর কি কোনো মানে আছে? মা হলেই বা, এটাও তো হতে পারে। জীবন আমার সামনে একটা প্রদীপ দিয়েছে, তাকে প্রদীপের মতো উজ্জ্বল করা। এইরকম নয় যে তার যত পারবো তার থেকে তেল সুচে নিয়ে আমার বড়াটা ভেজে নেওয়া, এটাই চলে। মাতৃত্বের সুখ উপলব্ধি করব, আমার স্বপ্ন পূরণ করবে, তুই তো আমার আশা ভরসা। প্রথমেই বলবো এই সৃষ্টিতত্ত্ব নিয়ে বা যাইনি, যে যাই বলুক কেন, এখানে একটা বেসিক লিমিটেশনস যেটা হয়তো আমরা প্রত্যেকেই করে যাই। আমরা ধরে নিই যেটা অরবিন্দও বলেছিলেন, শিক্ষিত ব্যক্তি বোঝদার হবে এমন কোনো কথা নেই। শিক্ষাকে একটা স্তর অবধি উনি দেখেছেন। শিক্ষিত ব্যক্তি যে জীবনে বুঝবে, জীবন মানে আধ্যাত্মিক নয়, শিক্ষিত ব্যক্তি তো অশিক্ষিতের মধ্যে কনস্ট্যান্ট আচরণ করে চলেছে, অবাক হয়ে যেতে হয় দেখলে। তো এই জিনিসটা ইভেন মানুষ তো জীবনের অভিজ্ঞতা থেকেও শেখে না, তো অভিজ্ঞতায় শেখাবে লোকে বলে। মানুষ মারের পর মার একের পর এক খেয়ে চলেছে, ইতিহাসের এত তথ্য আছে, আমরা অভিজ্ঞতা থেকে কোথায় শিখছি? না আমরা লেখাপড়া থেকে শিখেছি, আর না কার কিছু না, বিয়ে করার অভিজ্ঞতা তো সবার সামনে আছে, তবু তো লোক করে চলেছে। শুধু বিয়ে নয়, যে কোনো জিনিস তো ছানাই তো বেজে চলেছে। তো এই দুটোই নেসেসারি নয়। বিজ্ঞানের দেখো যে যাত্রাটা, এখানে একটা জিনিস এখানে মেল হতে মেলাপ দরকার আমার মনে হয় অধ্যাত্ম আর বিজ্ঞানের। ইউ মে প্রেডিক্ট, আমরা সাসপেক্ট করতে পারি, প্রেডিক্ট করতে পারি, থিওরিজ আবিষ্কার করতে পারি, কিন্তু আমি ওকে যেটা বলছিলাম, উই আর দ্য ভেরি বাই প্রোডাক্ট অফ দ্য ইউনিভার্স। আমরা ইউনিভার্সের প্রোটোকলকে জাজ করে দিতে পারি না, এখানে ভুল হয়ে যায়। ভারতীয় দর্শন এসে সুন্দর কথা বলে দেয়, বলে হ্যাঁ তুমি সব কিছু করতে পারো ব্যবহারিক জীবনে, কিন্তু অস্তিত্বকে সবসময় কী বলা হচ্ছে, অনন্ত আর অসীম। তুমি সৃষ্টিতত্ত্ব কী করে ব্যাখ্যা করে দেবে? হ্যাঁ হতেই পারে সৃষ্টিতত্ত্ব, আজকে 5,000 কোটি বছর আগে কিছু সৃজন হয়েছিল, তার থেকে 13,000 কোটি বছর আগে আমাদের থেকে ইভলভ করে মানুষ ছিল, তুমি তার জীবাশ্ম কোথায় পাবে, ফসিলস কোথায় পাবে? পৃথিবী কতবার নিজেকে মোল্ড করেছে তুমি কী করে জানবে? কতগুলো সূর্য আছে, কতগুলো গ্যালাক্সি আছে, কী করে তুমি এটাকে ইনভেনশনের মধ্যে নিয়ে আসবে? ভদ্রতা হলো, বুদ্ধিমত্তা হলো যে বোঝদার হওয়া। আর তথ্য কী হয়, তথ্য একের সাথে এক সংঘাত করে, যেটা হতে থাকে। আমি বলতেই পারি ডারউইন যা বলেছে যে ইভলিউশন, ঠিক আছে, উনি একটা অবজারভেশন রেখেছেন, আমি এটা অবজার্ভ করেছি, ঠিক আছে। এবং এটাই দেখুন না, পুরো আমাদের ব্যবস্থাতেও পুরো আমরা অবজারভেশনকে শেষ কথা বলিনি, দে আর ক্যান বি রি অবজারভেশন, আবার সেটাকে আমি ভাঙতে পারি, এগোতে পারি, বিজ্ঞানও কখনো পারে এটা শেষ কথা, ঠিক আছে। তো এই দিকে কিন্তু ঠিকই আছে ডারউইন, তার কাউন্টার যে থিসিসগুলো হচ্ছে সব ঠিক আছে, ওকে। কিন্তু কেউ এই যদি কথাটা বলে দেয় যে এই একবারে সৃজন হয়েছে, মানে ব্যাপারটা হয়ে গেল বুদবুদ বলে দিচ্ছে সমুদ্র কত বড় ছিল, সিদ্ধান্ত কী করে দেবে তুমি? তুমি তো বাই প্রোডাক্ট। ছবি বলে দিচ্ছে চিত্রকরের সাইকোলজি কী, কী করে বলবে? ও তোমার মতো 1,00,000 ছবি বানিয়েছে, তুমি একটা ছবি তার মধ্যে। যে পাহাড় এঁকেছে একজন চিত্রকর, তো চিত্রকর চিত্র ছবিটা বলছে ইনি খুব ঠান্ডা পছন্দ করে, ভাই উনি সূর্যের সামনে কী হয় সেটাও এঁকেছেন, তুমি কি জানবে নাকি? তোমার তুমি তো নিজের ভিত্তিতেই তুমি জাজটা করবে, তো জাজমেন্ট কি করবো না? অবশ্যই করুন, যতদূর জ্ঞান বুদ্ধি আছে আমরা এগিয়ে যাবো, থিসিস রাখবো। ইভলিউশনের যে ডারউইনের তত্ত্ব, এর মধ্যে একটা অবজারভেশনকে দেখতে হবে আমাদেরকে, এবং সেই অবজারভেশন সম্পূর্ণ ভুল নয়। আমরা তো শুধুমাত্র ডারউইনকে ছেড়ে দিলেও আমরা তো দেখছি না, আমাদের হ্যাবিট প্যাটার্নকে দেখলেও তো আমরা এটা জাজ করতে পারি, কিছু হ্যাবিট আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু হ্যাবিট কেউ শর্ট করে ছেড়ে দিচ্ছে, কিছু হ্যাবিট কেউ চট করে ছাড়তে পারছে না, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে। এই যে যদি অস্বীকার করে দেয় যে এই কথাটি বোকা বোকা কথা, আজ থেকে 5,000 বছর পরে মানুষ কী হবে? ডারউইন তো আজ থেকে 5,000 বছর পরে কী হবে সেটাও বলেননি, উনি বলেছিলেন আমার মনে হয় এরকম এরকম আগে ছিল। তুমি নিতেই পারো, কাউন্টার করতে পারে, তুমি কী করে জানলে? উনি তথ্য প্রমাণ রাখবেন, ঠিক আছে, এত অবধি ঠিক আছে। কিন্তু যদি ডারউইন এই কথা বলে, ডারউইন যেটা আমার মনে হয় কোনো একটা বিজ্ঞানী তার বিজ্ঞানী থিসিসের গভীরে গেলে এরকম কথা বলবে না, আইনস্টাইনও তো আছেন সেরকম। এই কথা যে সামনে আসা হয় যে একবারে হয়েছে,
এটা বুদ্ধিমান ব্যক্তি বলবে না। এটা একটা অবজারভেশন যে কোনো একটা শব্দ এসে গেছে, কী হয়ে যায় যখন কেস লড়া হয়, তখন একটা কথা নিয়ে উকিল টেনে বের করে নেয়, ওটাকে বালকা খাল নিকাল না বলে, ওই কথার থেকে চুল চেরা, সে বলে যে বলেছে বলে ভাই আমি কী বলতে চেয়েছিলাম আর তুমি কী বললে, একটা উদাহরণ দিয়ে দিল, উদাহরণটাকে টেনে নেবে, দেখুন মাই লর্ড ইনি এটা বলেছেন। কিসের একবারে যদি হয়েছে বলছে না, এই কথাটাই দেখো এর মধ্যেই ফল, একবারে হয়েছে না একবারই হয়েছে তো কার্যকারণের মধ্যে একে অপরের মধ্যে ঢুকে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে একবারই হয়েছে না, একবারই হচ্ছে বলতে হবে, পাস কী করে করবে, একবারে হয়ে থেমে গেল তোমার সুবিধার জন্য, একবারে প্রত্যেক মুহূর্তে হচ্ছে, কারণ টাইম তো সাইকোলজিক্যাল, বলা হচ্ছে না একজনকে যদি তুমি বলো তোমার কালকে শাস্তি হবে, তার ঘড়ির কাঁটা দেখবে যেন ভয়ে ভয়ে এগোতে চাইছে না, আর কালকে বলছে তোমার কালকে রিওয়ার্ড আছে, আর ঘড়ি কাঁটা এগিয়ে চলেছে, কোন টাইমটাকে ধরা হবে এই ক্ষেত্রে, সাইকোলজিক্যাল টাইম নেওয়া হবে না আমরা নর্মাল যে আমাদের যে তোমার এই ঘড়ির সময় যাকে বলা হয় সেই সময় নেবে তুমি, কোনটাকে ধরা হবে? তো একবারে হয়েছে মানেটা কি, তুমি পাস্ট ছেড়ে গেলে নাকি মানে আমার সুবিধা হিসাবে তৈরি হয়ে যাবে? আচ্ছা একবারে হয়েছে, মানুষের জন্য থেকে হয়েছে, তাহলে তো মানুষের কোনো দুর্গতি হওয়ার কথাই নয়, কারণ পুরো অস্তিত্ব মানুষকে সাপোর্ট করবে, বাঘ মানুষের সামনে জানাবে মানুষ মরবে না বাঘ মরবে, কেন এই ব্যবস্থাপনা? খাদ্য শৃঙ্খলের কী দরকার আছে, সবই তো মানুষের জন্যে, কেন এমন হবে যে মানুষের পেটে যা ইচ্ছা হজম হবে না, সব তো হজম হওয়া উচিত, কারণ মানুষের জন্য সব কিছু, পাথর খাবে পাথর মজ হয়ে যাবে, কত মানুষ না খেতে কি এমন হচ্ছে, কেন এমন হবে জলই শুধুমাত্র মানুষকে খাদ্য পরিপাক করবে, আগুন কেন করবে না, কারণ মানুষের জন্যই তো সব কিছু। ইভলিউশনে তো যদি এইভাবে ধরি তাহলে আমাদের ফাইভ এলিমেন্টস তো আমাদের সাপোর্ট করবে সব রকমভাবে, কেন ঝড় মানুষকে উড়িয়ে দেবে, কারণ মানুষের জন্যই তো ঝড়, ঝড়ের জন্য তো মানুষ না, গাছ কেন কার্বন ডাইঅক্সাইডের এই শৃঙ্খলা হবে, মানুষ বলবে এই অক্সিজেন রিলিজ করো, রিলিজ করবে আমার জন্যই তো সব কিছু, বাড়ির মালিকের কথা সবাই শুনবে নাকি তাকে ওবে করে চলতে হবে? যতই যা বলো পুরো অস্তিত্বে আমাদের একটা শুধুমাত্র অংশ আছে, ঠিক আছে, কত সভ্যতা গেল কত সভ্যতা এলো, ঠিক আছে, মানুষের জন্য মানুষের মধ্যে একটা দরজা খোলা ভিভিডলি, এভলিউশন যে হচ্ছে না না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে যাচ্ছে পুরো, এটা নিয়ে তো সায়েন্টিফিক্যাল রিসার্চের মধ্যে দিয়ে গেলে এখন অনেক লম্বা কথা বলা হবে, প্রত্যেক মুহূর্তেই কথা আছে যে এই প্রজাতি ছিল এই প্রজাতি হয়ে গেছে, এই প্রজাতি লুপ্ত হয়ে গিয়েছে, ঠিক আছে, নতুন এক ধরনের স্পিসিস হয়তো উৎপন্ন হচ্ছে, কত রকমের এই একটা নতুন অবজারভেশন, কত রকম পোকার বেরিয়ে চলে আসছে, তাহলে জীবন প্রত্যেক মুহূর্তে তৈরি হচ্ছে, এবার মানুষের জন্যই যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে মানুষের পরিমাণও ক্রমাগত বাড়ছে, ঠিক আছে, তো অন্যদিকে দেখা যাচ্ছে অন্যান্য স্পিসিসগুলো কমছে, দেয়ার ইজ একটা ব্যালেন্স সবসময় চলছে, কী করে তুমি বলবে যে মানুষের জন্যই? আমার মূল বক্তব্য নো ডাউট যে ইভলিউশনকে অস্বীকার করে এটা তো মানতেই হবে, মানুষ ইন্টেলেকচুয়াল দিক থেকে আরও অন্য স্পিসিসের থেকে উন্নত, পাখি উড়তে উন্নত, ঠিক আছে, তো কিছু বাঁদর লাফাতে উন্নত, মানুষ বুদ্ধিতে উন্নত, তারও কিছু বিষয় যার ফাইভ সেন্সেস যথেষ্ট সক্ষম নয়, মানে একটা অন্য পশুর তুলনায়, আমি তো কতবার এইসব নিয়ে কথা বলেছি, মানুষ সেরকমভাবে দেখতে পায় না, সেরকমভাবে শুনতে পায় না, আলাদা আলাদা, তো ইন্টেলেক্টের দিক থেকে মানুষ উন্নত, সেই জন্যই তো মানুষ ধীরে 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 তার এই যাত্রাতে, আচ্ছা মানুষ হচ্ছে উন্নত, আমরা বলছি না মানুষের জন্য সব কিছু হয়েছে, যদি ইভলিউশন নাই থাকে, আমাদের দেখো যত ইভলিউশন সব বুদ্ধির ইভলিউশন, আমাদের হাত কিন্তু বিশেষ কিছু পার্থক্য হয়ে যায়নি, যদি ইভলিউশন থিওরি বাদ দিয়ে দিই যে আমরা শিম্পাঞ্জি ছিলাম এইসব বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা হাত সেই একই পেয়েছি, কোথায় আঙুল তো কারো বেড়ে যাচ্ছে না, কিডনি লিভার তো বাড়ছে না কমছেও না, এর মধ্যে তো পার্থক্য হচ্ছে না, যত রকম পরিবর্তন আমরা এখান থেকে আনছি, ঠিক আছে, আজকে যদি একটা কৃত্রিম ভ্রূণ সৃজন করা হয় তার মধ্যে এর হাত আছে, তো মানুষের বুদ্ধির দ্বার দিয়ে ইভলিউশনটাকে খুব মানে যেহেতু একটা স্পিসিসদের মধ্যে এর মধ্যে ওই জায়গাটা খুব সূক্ষ্ম সেটা প্রকাশিত হচ্ছে, এবার থিওরি বিভিন্ন হতে পারে কীভাবে এলো কীভাবে না এলো, সব কিছুই আন্দাজে বলবে, কারণ অস্তিত্ব অসীম আর অনন্ত, একে নিয়ে তুমি কিছু বলতে পারবে না, দের ইজ নো পাস্ট দের ইজ নো ফিউচার, এই দুইটা টার্ম ফর ইউ, ঠিক আছে, তো অবজারভেশন তুমি করতেই পারো, আজকেও কোনো থিসিস করতে গেলে আজকে প্রেজেন্ট টাইমেই তো অবজারভেশন হবে, কত হয়তো ফসিলস আমরা পাইনি সেই অবজারভেশন করাই হয়নি, হয়তো একটা কালকে একটা এমন ফসিলস বেরিয়ে চলে আসবে, যেমন এতদিন পর্যন্ত আমাদের যে আরে বলো না ফিজিক্সের রিসেন্ট নোবেল পেলো না, আরে বলো না এর উপরে কোয়ান্টাম ফিজিক্সের উপরে বেরিয়ে এলো, এত বছর আইনস্টাইনের অবজারভেশন পুরোপুরি ডিনাই না হলে একরকমভাবে তো সেটাকে তো ডিনাই করে দেওয়া হলো কোনোভাবে যে না পুরোপুরি ঠিক নয় এই দিক থেকে, তো এতদিনের যে অবজারভেশন সেটা সরে গেল,
ঠিক তেমনই কালকেই হয়তো একটা ফসিলস এমন পাওয়া যাবে, ডারউইন অবজারভেশন সরে যাবে, কিন্তু সেটা এই মুহূর্তে র্যান্ডম অবজারভেশন হবে, হতেই পারে, সেটা হোক কোনো অসুবিধা নেই। সেই অদ্ভুত সুন্দর একটা হারমোনি আসতে হবে, যেটা ভারতীয় যোগ বারবার বলেছে আধ্যাত্মিক কথা নয়, জীবনের কথা, ভারতীয় আধ্যাত্ম তো জীবনের কথা। ভারতীয় আধ্যাত্ম জীবনকে অস্বীকার করেনি, থিসিসকে এগিয়ে যাওয়াকে অস্বীকার করেনি, অতীতকে নিয়ে ঘাটাঘাটে কি অস্বীকার করেনি, ভবিষ্যতের প্রেডিকশনকে নিয়ে অবজার্ভ করেনি, ইয়েট বলে দিয়েছে এভরিথিং ইজ আনপ্রেডিক্টেবল, ইউ আর জাস্ট অ্যাজিউমিং, তুমি শুধুমাত্র একটা অ্যাজাম্পশনে চলছো, এটা জেনে রাখো। কারণ আজকেরটা কালকে বদলে যায়, এখানে জীবনের রহস্য ভারত স্বীকার করে নিয়েছে, কিন্তু ওই যে শিক্ষিত হলে সে সব রহস্যের জ্ঞাতা হতে চায়, সব রহস্যের জ্ঞাতা না হওয়ার মধ্যে জীবন প্রসারিত, সব শর্ট আউট, সব শর্ট আউট। তাহলে কী করে দাঁড়, কী দাঁড়াবে? এই যে আমাদের ভূমিকম্প হলো কোথায়, বেশ টার্কিতে, তাহলে এবারে যদি মানুষ জন্ম, তাহলে এখানে ইসলাম কী বলবে? এক ধাক্কায় তো সব শেষ করে দিল। ইসলাম তো বলছে যে এটা তো, এটা তো শেষ, মানে যুগে শেষ, ওদের কনসেপ্ট কিসের, শেষ যুগে শেষ একেবারে, সেটা তো আমার বাবার 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 বাবাও শুনেছে যে শেষ যুগ আছে, আমিও শুনেছি ছোটো থেকে, আমি ভূমিকম্পের কথা শুনছি, ভূমিকম্প তো সবসময়ই হচ্ছে, বড় হয়ে বুঝলাম যে ভূমিকম্পের থিওরি সবাই দিয়েছে, কারণ এইগুলোর উপরে কোনো হোল্ড ছিল না। যত আবহাওয়াবিদ বেড়েছে, মানে ওয়েদার ডিপার্টমেন্টের থিসিস বেড়ে গিয়েছে, এইসব গুলতানিগুলো কমে গিয়েছে, কারণ এখন জানা হয়ে যাচ্ছে, আগে মানুষ ভয় পেতে শুরু করেছিল। তো এইগুলো দেখো যে এগুলো তো বোঝাই যাচ্ছে, এগুলো একটা এক্সপ্লয়েট করার, একটা সবসময় কন্ডেম করার, সব একটা চিন্তাভাবনা নিয়েই মানুষের বুদ্ধি এগিয়েছে বরাবর, আজ তো নতুন নয়, ইতিহাসের প্রমাণ, লম্বা প্রমাণ, যে মানুষ বরাবরই চেয়েছে সংগঠিত ধর্মই বলা হোক, সংগঠিত সমাজ ব্যবস্থাই বলা হোক, পরিবারবাদই বলা হোক, পুরুষত্রিভেদই বলা হোক, জাতিবর্ণই বলা হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা হোক, বরাবরই একটা চেষ্টা চলেছে মানুষের। এখানেও যদি দেখা হয় যে মানুষের নেচার স্টাডি করা হয়, তাহলে দেখা যাবে যে মানুষ বরাবরই চেয়েছে কীভাবে একটা অধিকার রাখা যায় বিষয়ের উপরে। তো সব ধর্ম এটা চেষ্টা করেছে, এবং নতুন কিছু নয়। কেউ বলবে ঋগ্বেদের মন্ত্রিচা থেকে সব এই জগতের উদ্ভব হয়েছে, তো ইসলামও কিছু বলবে, হ্যাঁ সেখানে কেউ অ্যাডামিবের কথা বলবে। তো এটা তো মানবীয় বৃত্তি, মাথায় রাখতে হবে এটা। তুমি পুরো এইসব যদি সুরের কাছে পড়ে ফেলে কোনো লাভ নেই, মানুষই এইসব খিচুড়ি পাকাতে পারে। তো এইগুলো চলেছে, এইগুলোকে নিয়ে তো মিলে যাচ্ছে কি এ যাচ্ছে তা হবেই, কারণ মাথা তো সবই এক, যে বিজ্ঞানে থিসিস করছে তার মাথা তো আলাদা হয়ে যায়নি, সে তো ভাবছে ওইখান থেকে মানুষের জন্য তৈরি হয়েছে, কথাটা তো মানে খুবই অসম্মানজনক কথা। মানুষের জন্য মানুষ, হ্যাঁ পরিবর্তন হচ্ছে তো প্রত্যেক মুহূর্তে, কালকে আমাদের কাছে এত ভালো এয়ার কন্ডিশন, এসি এখন পাওয়া যাচ্ছে না, স্প্লিট এসি এসে গিয়েছে, পরিবর্তন তো নিশ্চয়ই। এই যে এই এসির এফেক্ট, ঠিক আছে, আমাদের সাটেলি আর সব রকম এফেক্ট দিচ্ছে শরীরের উপরে, তো এরপরে যেমন দেখা যাচ্ছে এখনকার বাচ্চাদের চট করে আইকিউ লেভেল ডাউন হওয়া সত্ত্বেও তারা চালাক বড্ড হয়ে যাচ্ছে, আইকিউ লেভেল কিন্তু বাড়েনি, আইকিউ লেভেল আমরা ডাম হচ্ছি, ঠিক আছে, কিন্তু একটা 5 বছরের বাচ্চা প্রচণ্ড চতুর হচ্ছে, তথ্যবহুল হচ্ছে। তো এই যে টোটাল জিনিসটা, এটা তো নিউরন সিস্টেম উপরে এফেক্ট পড়ছে, মানুষ তো ইভলিউশন থিওরিতেই চলছে, এই মুহূর্তে চলছে, আজ থেকে 50 বছর আগে ধর জন্মানো বাচ্চা 5 বছরে আজকের বাচ্চা এক নয়, এখানে তো অ্যাটলিস্ট আর এইটুকু তো বোঝা যেতে পারছে। এবং তুমি যদি বলো যে না এটা তো একটা বাহ্যিক এফেক্ট হচ্ছে, তো বাহ্যিক এফেক্ট তো এখান থেকেই বেরিয়েছে মানুষের, কোনো গরু যেমন ঘাসের থেকে এগোতে পারেনি, মানুষ তো এগিয়ে গিয়েছে। তা আর বেশি প্রাচীন না গেলেও, শিম্পাঞ্জি না গেলেও, আমরা তো ইভলিউশনের থিওরিতে যাচ্ছি, তোমার বাবা যেভাবে চলতো, যেই চটি পড়তো, তুমি সেই চটি পড়ো না, তো এগিয়েছে। তো এই চটি কোত্থেকে এসছে? গরু তো সেই ঘুরেই হাঁটে, চটিও তো আমাদের দিমাগ থেকেই বেরিয়েছে কোনোভাবে। তাহলে আমাদের বুদ্ধি যদি ইভলিউশনের থিওরির মধ্যে না পড়ে, আমি ডারউইনের ইভলিউশনের কথা বলছি, যদি বুদ্ধি ইভলিউট না হচ্ছে, ঠিক আছে, এবং তার থেকেও সুন্দর একটা ব্যালেন্স আছে, বুদ্ধি এগিয়ে যাচ্ছে মানে এই একই বুদ্ধি কোথাও বোকাও হয়ে যাচ্ছে, আবার বুদ্ধি ছোটো ছোটো দেখতে শুরু করছে, বড়োটাকে ভুলে ফেলছে, আবার বড় যখন দেখছে বলছে যেন ছোটো ছোটো যেগুলোকে একটু কন্ট্রোল করো, এগুলোর মধ্যে এরকম করলে চলবে না, এই দুটোর মধ্যে একটা সন্তুলনের মধ্যে যেন পুরো প্রকৃতি চলছে। এটাও কি একটা অবজারভেশন, অবজারভেশন করলে এটাই দেখা যায়। তো ইভলিউশনকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়াটা খুব মূর্খামি হবে, কারণ ইভলিউশন এই মুহূর্তে ঘটছে। তো হ্যাঁ, এখনকার দিনে তো থিসিস বলছে যে এই মুহূর্তে যারা জন্ম আছে তারা একটু লম্বা হচ্ছে বেশি, এরকম থিসিস আছে, তার কিছু করার নেই। তো একটা সময় ছিল যখন ব্রাহ্মণ খাটো, বৈদিক যুগের লেখনী দেখা যাচ্ছে ব্রাহ্মণটাই লম্বা ছিল, ব্রাহ্মণটা গৌরবর্ণ হতো দেখা যেত, সেগুলো পরবর্তীকালে হতো। তারপর আবার দেখা যাচ্ছে পুরাণের যুগে এসে যাচ্ছে যে ব্রাহ্মণ অবতারকে খাটো দেখানো হলো। একটা যাত্রার মধ্যে দিয়ে, উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে,
এটা করে দিলে ওইটুকু তো দেখো জীবন প্রবাহমান, জীবনের মধ্যে ফুল ইন্টেলিজেন্স আছে, এটা ঠিক, যেটা অস্বীকার করা হয়েছে কিছু থিসিসে যে স্পন্টেনিয়াস হোক যাই হোক প্রত্যেকটা মলিকিউলসের নিজস্ব ইন্টেলিজেন্স আছে। কারণ এটা যেন ও বলছিল যেটা না সাত বিদ্যাতে ভাবো না ভাবো বিদ্যাতে সাত, গীতাতে বলছে, এর অর্থ হলো এই স্পেকট্রামে যদি আমরা দেখি যে শূন্য থেকে শূন্যই নির্গত হবে, এক হতে পারে না, কারণ আর কার্যের কোয়ালিটি এক হবে, ঠিক আছে, এক থেকে একই বেরোতে পারে, কিছু নেই থেকে কিছু বেরিয়ে আসতে পারে না, এটা বারবার শাস্ত্র বলেছে। তো ফলে কি প্রত্যেকটা জিনিস যা কিছু এই মুহূর্তে আছে এর প্রত্যেকটা নিজস্ব একটা ইন্টেলিজেন্স আছে, যেই ইন্টেলিজেন্স ইজ এ রিফ্লেকশন অফ টোটালিটি, অণু পরমাণু সব কিছুর মধ্যে, ঠিক আছে। তো সেই হিসাবে যদি দেখা হয় তাহলে হ্যাঁ এই কথাটা ঠিক একদম। প্রথম হলো এটা একটা যাত্রা চলছে, এই যাত্রার মধ্যে শুধু এই ইভলিউশন কথাটাকে আমাদেরকে মানে রোক দিতে হবে। ইভলিউশন মানে শুধু বাড়া নয়, বাড়া কমা, বাড়া কমা, একটা সন্তুলনে থাকা ইভলিউশন। জীবন প্রবাহিত হবে, জোয়ার ভাটা দিন রাত এর মধ্যে দিয়ে চলবে, এর মধ্যে দিয়ে একটা প্রগতি, আমরা যদি বলি বাইরের প্রগতি যদি হচ্ছে, দেখো ভিতর দিকটা আমাদের ডাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা নিজেদের জন্য প্রচুর জমাচ্ছি কিন্তু অন্যের জন্য ভাবনা চিন্তা দিন দিন কমে যাচ্ছে, একদিকে বাড়ছে তো একদিকে কমছে। তো ইভলিউশন শুধু বাইরে দেখে, স্থূল দেখে, যে আগে আমাদের কাছে মোবাইল ছিল না অ্যান্ড্রয়েড, এখনও অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো ইভলিউশন হয়েছে, শুধুমাত্র এইভাবে ইভলিউশন নেই, কোথাও না কোথাও একটা কমে গিয়েছে, যবে থেকে কমে গেছে আমাদের জীবন থেকে লাইব্রেরি আস্তে আস্তে সরতে শুরু করেছে, কিছু বেড়েছে তো কিছু কমেছে। তো এটাকে যদি দেখা হয় সন্তুলিতভাবে যে জীবন একটা ছন্দতে প্রবাহিত হচ্ছে, এর শুরু কোথায় শেষ কোথায় কী করে বলবে, কারণ আমরা একটা ছন্দের একটা অংশ মাত্র, ঠিক আছে। তো আমরা অবশ্যই ডানে বাঁয়ে তাকাতে পারি, দেখতে পারি এবং এই নিয়ে কথা বলতে পারি, কিন্তু এটাকে দি এন্ড করে দেওয়া এবং এর একটা ক্রিয়েশন কল্পনা করা যেটা প্রত্যেক ধর্মও করেছে, এটা একটা মূর্খামি। আমার এরপরে ব্রহ্মা এলো, এরপরে বিষ্ণু নাভিকমল থেকে ব্রহ্মা বেরালো, তারপরে জগৎ সৃজন হলো, আমাদেরও ফিলোসফি আছে হিন্দু ধর্মের হাজার রকমের, তারপরে ইসলামেও থাকবে, সব ধর্মেতে এরকম একটা করে ভেবে নেওয়া হয়েছে। তো এটা মানুষ যখন অনন্তকে নিজের মধ্যে সমাহিত করতে পারেনি, জীবনকে বুঝতে পারেনি, সেই বিভিন্ন স্তরে বিজ্ঞানে হোক, ইতিহাসে হোক, তার রাজনীতিতে হোক, তার ভূগোলে হোক, একটা এন্ড করতে চেয়েছে। কারণ কি এন্ড করার মধ্যে কি লিখিত থাকে জানো, কনকার করা, আই নো, আমি জানি, এটা মানুষের আদিবৃত্তি, বরাবর চেষ্টা করেছে মানুষ। তো সেই বুদ্ধিকে বিকাশ করেছে, কিন্তু বুদ্ধি যদি সেলফ ডিস্ট্রাকটিভ হয়ে যায় এবং বুদ্ধি যদি এই কথা বলতে শুরু করে আই নো এভরিথিং, তাহলে বুদ্ধি কিন্তু নিজেকে নষ্ট করবে, কারণ বুদ্ধির শর্তই হলো এ প্রগতিশীল, বুদ্ধি কোথাও থমকে গেলে সে বুদ্ধি নয়, কারণ প্রত্যেকটা অবস্থা বদলাচ্ছে এবং বুদ্ধির শর্তই হলো এই প্রেক্ষিতের মধ্যে নিজেকে ইউজ করো এবং বলো এ কী করণীয়। যেমন আমাদের অঙ্ক শিখতাম, তুমি অঙ্ক জানো এর প্রমাণ কী, স্যার বলবে তোমাকে একটা আলাদা অঙ্ক দেবো দেখি তুমি জানো কি না, তা তুমি মুখস্থবিদ্যা হয়ে যাবে। ঠিক তেমনি জীবন প্রত্যেক মুহূর্তে পরিবর্তনশীল হচ্ছে, বুদ্ধির সূত্রই হলো বুদ্ধি একটা নৈর্ব্যক্তিক অবস্থা, বুদ্ধি কোনো ব্যক্তিগত হয় না, প্রকৃত বুদ্ধি যেটা সে যে কোনো পরিস্থিতির মধ্যেই দাঁড়িয়ে একটা সৃজনাত্মক জায়গা নিয়ে আসতে পারবে। তো ওই বুদ্ধি যখন বলে না আই কনকার আই নো, তখন সেটা মুখস্থবিদ্যার মতো হয়ে যায়। আমি জানি যে এই থিওরিতে এটা কীভাবে মিলবে, কিন্তু ওই থিওরি ওই ফর্মুলাকে একটা নতুন জায়গায় কীভাবে লাগাতে হবে এর জন্য বুদ্ধিকে কিন্তু ব্যক্তিগত মুখস্থবিদ্যা ছাড়তে হবে, ওকে আপনার মধ্যে খেলতে দিতে হবে। একে এই খেলা যে বুদ্ধি, যেই বুদ্ধি তো নিজের সৌন্দর্যে আছে কিন্তু স্পর্শ হয়ে যায়নি, কি বোধ বলে দিয়েছে, তুমি জানো অঙ্ক, তখন তুমি কী বলে আপনি যেখান থেকে ইচ্ছা দিন আই নো, এই নোয়িং এবং একটা বই মুখস্থ করে ফেলা, এই দুটো এক নয়। মানুষ এই বই মুখস্থ করতে চেয়েছে, মানুষ পুরো অস্তিত্বকে বইতে বাঁধতে চেয়েছে, যেটা হওয়ার নয়, শুধু মানে বিজ্ঞানের দিক থেকে না, যে কোনো দিক থেকে। আমরা পরিবারকে বেঁধে ফেলতে চাই, আমরা আশ্রমকে বেঁধে ফেলতে চাই, আমরা সমাজকে বেঁধে ফেলতে চাই, আমরা নিয়মের গণ্ডি দিয়ে স্বামী স্ত্রীকে বাঁধছে, স্ত্রী স্বামীকে বাঁধছে, বাবা মা নিয়মে বাচ্চাকে বাঁধছে। তো কী চাইছি আমরা এই বই করে ফেলতে চাইছি। যখনই তোমার মধ্যে এই অনন্ত সম্ভাবনা রূপ যে বুদ্ধি এটা বইয়ের আকার ধারণ করবে, তখনই কিন্তু বুদ্ধি তো বটে কিন্তু ও নিজেকে লিমিট করে ফেলেছে, ইটস দি এন্ড ওই বুদ্ধির। এটাই ঘটছে বারবার, যেই চলছে বলছে সে খালি একটা ঝোঁক দেখো পুরবিজ্ঞানে, আমরা ব্ল্যাক হোল আবিষ্কার করে ফেলেছি, মানে কোনোভাবে আমরা কিন্তু কনকার করে ফেলেছি ব্যাপারটাকে। দেখো একজনও স্বীকার করছে না পরিষ্কারভাবে যে ভাই এটা কনকার করা যায় না, উই আর দ্য ভেরি ক্রিয়েটেড মেটেরিয়াল, আমরা একটা ক্রিয়েটেড অবজেক্ট, আমরা যে ক্রিয়েটার সাবজেক্ট তাকে পুরো জানতে কখনো পারবো না, কিন্তু যারা একটু উচ্চতায় গেছে তারা কিন্তু হার স্বীকার করে নিয়েছে, সম্ভব নয়। এটা ভারতীয় দর্শন প্রথম থেকেই বলেছে, এইগুলোকে এই জন্য অজ্ঞেয় এইসব শব্দগুলো বলে দিয়েছে না, যেটা সম্ভবই নয় জানা,
এটা দুটোকে স্বীকার করলে আমার মনে হয় পরিপূর্ণতা আসবে। এক, আমরা অনেকটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু আমরা যা জানতে পেরেছি তা সিন্ধুর মধ্যে বিন্দুর মতো। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি এগিয়ে রাখবো, তাহলে আমার এখন কী করণীয়? বুদ্ধিকে এরকম পরিষ্কার রাখো যে আরেকটা বিন্দু অব্দি পৌঁছাতে পারে, আরেকটা বিন্দু অব্দি পৌঁছাতে পারে। ইয়েতেই হাম্বেলনেস রাখো যে কখনও সমুদ্রকে পুরো জানতে পারবো না, কারণ ভারতীয় দর্শন এখানে আরও সুন্দরভাবে বলে দিল, সমুদ্রকে জানলে তুমি সমুদ্র হয়ে যাবে। তাই নয় কি? বিন্দু বলছি পুরো সমুদ্রকে জেনেছি, তার মানে বলবো তাহলে আর বিন্দু, তুমি বিন্দু কোথায়? ইট উইল ডিসলভ। তো এই দুটো জিনিসকে নিয়ে আমার মনে হয় আবার দেখুন একটা সন্তুলনের দিক চলে এলো জীবনের। এই সন্তুলনটা আসলে কিন্তু আমার মনে হয় যে কোনো সম্পর্ক, যে কোনো জিনিস জীবনে খুব সুন্দর থাকে। আমি তোমাকে কিছুটা বুঝি, সবটা তো বুঝি না, তাই তোমার স্বাধীনতাও দেব। আমি তোমাকে সব বুঝি, ওর হাড়ে হাড়ে আমি সব জানি, যে আমার এগুলো গর্ব অনুভব করি না, বাড়ির মায়েরা বলুন, মেয়েরা বলুন, ও খাবে না, আমার মেয়ে তো এটা ছাড়া খেতে পারে না। তুমি কিছুটা তোমার মেয়ে যে কী করছে এই মুহূর্তে তুমি জানো না, বলো। আমার যতদূর জ্ঞান বুদ্ধি আমি এটা বুঝেছি, একদম ঠিক আছে, তোমার থিসিসটাকে তুমি অস্বীকার করতে পারো না, তো তুমি ছোটো থেকে তাকে দেখেছো, কিন্তু দেয়ার ক্যানট বি আদারওয়াইজ। এইবার তুমি গোলমাল করছো, নিজেই ঠকবে, তাই না? কারণ তোমার মেয়ে যেখানে গিয়ে মিশছে সেটা তুমি জানো না, কারণ অস্তিত্ব তোমাকে অত বড় চোখ আর অত বড় হাত দেয়নি যেখানে ওখানে দেখতে পারে। তো নিজেকে খোলা রাখতে হয়, তখন দেখো বর্তমানে কী সমাজ ব্যবস্থা চলছে, এই দুটো দরকার একসাথে। নাহলে সম্প্রদায় হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, সব থেকে বুদ্ধিমান মানুষ সব থেকে মূর্খের মতো আচরণ করবে। ঠিক আছে।